হয়েছে পরিষ্কার করে বলবে তো পরিষ্কার করে বলার কি আছে পরিষ্কার করে বলার কি আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন না এই দেখুন আমাকে মেরেছে বন্ধু তো আমাকে মেরেছিস কিসের কথা হয়েছে তোমার কথা বিশ্বাস করবে না এক নম্বরে চুগলি করবে এক নম্বরে চুগলি কর আস্তে আস্তে বড় ও এসে গেছে আপনি আমার কথা লিখুন আমাকে চুগলি করার কথা বিশ্বাস করবে না এই থানার ভিতরে তো চাচামেচি কিসের আর বলবেন না স্যার এরা সব ওই কুলতলা বস্তিতে থাকে এই নিয়ে এই ঝামেলা থানায় এলো পাঁচ পাঁচ বার দেখুন 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 স্যার স্বামী স্ত্রী মারপিট করে কিরকম রক্তারক্তি কাণ্ড করে এসেছে আমি মারপিট করিনি স্যার এই যে রোজ মদ খেয়ে এসে আমার পেটায় আই শালি আমি তোকে পেটাই এই পেটাস না কাম ইচ্ছা করা বলছে মিথ্যা কথা নয় স্যার রোজ পেটাই দেখুন দেখুন স্যার কি করেছে দেখুন মিস্টার দত্ত হ্যাঁ স্যার এটাকে লকআপে ঢুকিয়ে দিন দুদিন জেলের খানি টানলি সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভালো হবে বেঁচে যাবো জেলে ঢুকে গেলে হ্যাঁ তাহলে জেলে থাকলে না দুবেলা দুমুটো ঠিক করে খেতে পাবো হ্যাঁ আমি একাই থাকলে শান্তি পাবো বেঁচে যাবো অন্তত সারাদিন গাধার কাটি কেটে অটো চালিয়ে আসার পরে খাবার চালিয়ে ও টিভি দেখছে টিভি খেলছে কি অন্তত খেতে দিন না বাড়িতে কোথায় কোথায় খেতে দাও আমাকে আরে চুপ টিভি গেল তো এমন সংসারে মুখে লাগতি মার আমি একা থেকে দুবেলা দুমুটো খেতে পাবো সালামি এই লাগাবে ভরে দিন ভরে দিন আমাকে গুজা দেখো এই দাঁড়াও 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 কি বলছে কি তোমার স্বামী কি কাজ থেকে ফিরলে তুমি নাকি চা দাও না ওই খেতেও দেয় না আরে শোন না নিজে খাবার বেড়ে খেতে হয় আর উনি সারাক্ষণ ধরে সিরিয়াল গিলছে সারাদিন হা করে করে টিভি দেখছে টিভি গিলছে সে কি দেখি বেশ করি আমার দেখবো কেন দেখবো না তো দেখবি না আমার কোনো সকাল লাগ নেই বুঝি না 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 আচ্ছা শোনো শোনো আস্তে সারা দিন বসে টিভি দেখাটা তো ঠিক নয় এতে তোমাদের ছেলেমেয়ের পড়াশোনার ক্ষতি হবে আমাদের কোনো ছেলেমেয়ে নেই ও তাহলে তো আর বেশি করে মিলেমিশে থাকা দরকার ঝগড়া করবে না একদম এ কি আশ্চর্য ঝগড়া আবার কিসের তোমার জন্যই তো লোকটা খেটে খুঁটে দিতে পুড়ে আসছে আর এই যে তোমায় বলছি মারপিট করো কেন গায়ে হাত তোলা কিসের মারপিট করবে না একদম আমাকেও তো বুয়ের উপরে তো রাগ করতে আছে বুঝিয়ে বলবে কথা বলে মিটমাট করে নেবে বউয়ের ফোন ওদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিন ঠিক আছে আমি এক্ষুনি কাউকে পাঠাচ্ছি বাড়িতে আরে বাড়ি তো তালা বন্ধ চাবি আমার কাছে তুমি কোথায় এখন মলে মানি স্কোয়ারে কাল রাতে বললাম না শপিং করার আছে শর্মী সাবধান আবার তুমি শুরু করলে সাবধান আবার কি সাবধান মানে এটা কি হ্যাঁ ঝা চকচকে শপিং মল এতে সাবধান আবার কি আছে হ্যাঁ আর দুরাটা কথা বললে বোঝে না আজকাল কত উটকো বদমাইশ লোকে চতুর্দিক ভরে গেছে তুমি জানো কে কখন কোথার থেকে এসে আলাপ জমি ফেলবে তুমি ধরতেই পারবে না আর তারপর ফুসলে ফাসলে কোথায় নিয়ে যাবে আচ্ছা অরিন্দম আমি কি একটা কুচি খুকি নাকি আমাকে কেউ এসে ফসলাবে আমি তার পিছন পিছন চলে যাবো এই এসব পাগলামি বন্ধ করো তো উফ আচ্ছা আমি আসছি এই কোথায় আসছো মলে না একদম না একদম আসবে না মলে তুমি আচ্ছা ঠিক আছে তাহলে রাম লক্ষণকে পাঠিয়ে দিচ্ছি একটা কাজ করো না একটা পুলিশ ফোর্স পাঠিয়ে দাও আরে কি আসছো যে রেগে যাচ্ছ কেন তোমার ভালোর জন্য বলছি তো এই শোনো তোমাকে আর আমার ভালো ভাবতে হবে না এবার নিজের ভালোটা ভাবো তো আমি তোমাকে ওষুধের নামটা মেসেজ করছি ওটা কাউকে দিয়ে আনিয়ে নাও আরে বাবা আমার সঙ্গে তো হরণ প্লুটো সবাই আছে এরা আমাকে রক্ষা করার জন্য যথেষ্ট এই তুমি মন দিয়ে তোমার থানা সামলাও তো দেখো শর্মি অসহ্য দেখলে কেটে দিল হাঁকড়াক করে স্যার বলছি যে মানে আপনি এত ভালোভাবে বুঝিয়ে বললেন এভাবে তো আর আগে আমাদের কখনো কেউ বোঝায়নি ঠিক আছে ঠিক আছে যাও বাড়ি যাও ভালো থেকো হ্যাঁ স্যার আর ঝগড়া মারামারি করো না যাও লিখেছে দেখো তো কি সুন্দর বোঝালে বোঝে আর আমারটা সবসময় 440 ভোল্ট কপাল সালা সবসময় টেনশনে না ফেললে আর থাক কি বাবা আসলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে দিল্লি কা লাড্ডু তো যো খায়া উ পস্তায়া যো নেহি খায়া উ পস্তায়া না রে এই মেয়েটার ফোনটা পেয়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই একটু দেখা করতে এলাম আমি উঠি এখন না না উঠি কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাও হ্যাঁ সেই ভালো সেই ভালো
শোন, তার আগে তুই এক কাপ চা করে খাও তো দেখি। শুধু চা? চা, লুচি, মিষ্টি সব খাবো। আগে মুখ হাত ধুয়ে নাও তো। চলো অটো অটো অটো। বাবা, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, এসো এসো এসো। মোদি মোদি, মনে পড়ে গেছে, ধুনি বাবা। ধুনি বাবা? ও বাবা, সাক্ষাৎ ভগবান বৌদি, সাক্ষাৎ ভগবান। কত মানুষে ফল পেয়েছে কি বলবো, সব গুনে বলে দিতে পারে জানো। গুনে বলে দিতে পারবে? লুটো কোথায়? 100% পারবে। ও, কোথায় বসেন? ওই তো ডায়মন্ড হারবারে, শিরাকল থেকে সোজা আমার দিকে। যাবে? যাব। তাহলে কালই চলো, কাল শনিবার, খুব ভালো দিন। যাব রে, ফাইনাল ফাইনাল। তবে একটা কথা আছে, একটু গোপন কথা। আমরা যে যাচ্ছি, কাক পক্ষী যেন টের না পায়। ও, তাহলে কি আর কাজ হবে না? হবে, এই 80% হবে, 100% নাও হতে পারে। তাহলে তুই বলছিস তোর দাদা বাবুকে বলা যাবে না? তাহলে তো হরণকেও নেওয়া যাবে না, তাই? ওই হরণ শাড়ি বদি শাড়ি, ওকে বলে তো আগে দাদা বাবুর কানে ঠুসে দেবে। না, নেওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আমি কাউকে বলবো না। ভদরগর কা কুত্তা ভাগে ডেরা ডেরা, হামারা সবকা মাথা একদম পাগলা হো গয়া। ভদর 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 ভদর। ওরে লক্ষ্মণ, ওরে থাম থাম। ওরে, তুই তো বিয়ে থা করিসনি, তুই কি করে বুঝবি? ওই বইয়ের কথা যখন ওই তুবড়ির ফোয়ারার মতো ছুটবে না, তখন বুঝতে পারবি কে ভাগ্য আর কে পাগলা হো গিয়া। লেকিন রাম ভাইয়া, ও চোরাটা কোকে ছোড়কে কুতুয়া কা পিছে দৌড়ে কা ইকা হই গো। আরে কা হইল বাবু, তুই তো কত বুঝতে না, বুঝছিস তো? অত বুঝতে যাস না, তাহলে চাকরিটা নট হয়ে যাবে, তখন ওই বল হরি হরি বল হয়ে যাবে, বুঝেছ? হ্যাঁ বুঝা। হ্যাঁ বুঝা। এই সাপ যে কা ও কা হই, বাত করার কা তরিকা কুছ নেই কা। হ্যাঁ, এই সাপ কা, সাপ সাপ, এই সাপ সাপ। না, এখানেও পাওয়া গেল না। এনি কত পড়লো? 300। 300 রংটা পছন্দ হয়েছে? ঠিক আছে, প্রেমিকার জন্য ঠিকই আছে, গোলাপি ধর। কি ব্যাপার? আরো অনেক রং ছিল, অরণ্য পড়ে কি করছে? পাক্কা আছে, কি যেন দিল একটা। 300 টাকা আছে, গুনে নাও। টাকা পয়সার খেলা চলছে। থ্যাংক ইউ। অরণ স্যার? ইয়েস স্যার। কি হচ্ছিল? কি হচ্ছিল? ও, অমলদা বললো কাল সকালবেলা কালিন্দী যাবে, তাই একটা এক্সট্রা হেলমেট দরকার, কিনতে দিয়েছিল তাই স্যার কিনে দিয়ে এলাম। তুমি আমার কাছে চাকরি করো না ওর কাছে? আপনার কাছে স্যার। তাহলে এরপর থেকে দালালি করার আগে দুবার ভাববে। হুম হুম। যা সালা, তো খেপে গেল কেন? অরণকে ছাড়ি দেবো বুঝলে, অন্য ড্রাইভার খুঁজতে হবে। কেন? এমনি না, এমনি নয়, উপযুক্ত কারণ আছে। ও যে কাজ দেওয়া হয় সে কাজ না করে অন্য কাজ করে, মন অন্যদিকে থাকে, আর নিজের দায়িত্ব ঠিক মতো পালন করে না, ওর শাস্তি পাওয়া উচিত। ও হ্যাঁ, সেরকম দায়িত্ব তো অনেকেই পালন করে না, তাহলে তাদেরও শাস্তি পাওয়া উচিত বলো। যাক, এসব বাজে কথা, কাল আমার অনেক সকাল সকাল বেরোতে হবে। কোথায়? অনেক দূরে যাব। আমি কাল ছুটি ফুটি নিতে পারবো না। কি আশ্চর্য, তুমি কেন ছুটি নেবে? আমি তো তোমাকে ছুটি নিতে বলিনি। আরে কি মুশকিল, আমি ভাবলাম যে পুটো হারিয়ে গেছে, তোমার মন খারাপ, দুজনে একসাথে কোথাও গেলে তোমার ভালো লাগবে। আমি একা গেলেও আমার ভালো লাগবে। ঠিক আছে, তাহলে হরণকে ছাড়াচ্ছি না, হরণ তোমার সাথে যাবে, গাড়ি নিয়ে যাবে। আমার গাড়ি লাগবে না, এমনি যেতে পারবো। কত দূর যাবে তুমি? অনেক দূর, তুমি চিনবে না। আচ্ছা, না চিনলে শুনতে ক্ষতি কি? বিনোদিনী তো বলতে বারণ করেছে, সাউথের দিকে তো বলাই যাবে না।
আরে তুমি চিনবে না বলছি না, নর্থের দিকে ওই শ্যামবাজার যশোর রোড কালিন্দির দিকে। অমলদা বলল কাল সকাল বেলা বেরোবে, কি একটা কাজে কালিন্দি যাবে, এক্সট্রা একটা হেলমেট লাগবে। তাহলে তো আমি কাল ছুটি নেবই। তাহলে আমি কাল যাবই না। আশ্চর্য তো, তুমি কোথায় যাচ্ছ সেটা স্বামী হিসেবে আমার জানার কোন অধিকার নেই? না নেই, আমি বিয়ের সময় সেরকম কোনো কথা দিইনি। বিয়ের সময় আমিও তোমার সব কথা শুনবো এমন কোনো কথা দিইনি। তুমি কালকে যাবে না ব্যাস। আমি যাবো ব্যাস। কি? আমি যাবো ব্যাস। তুমি যাবে না, যাবে না। আমি যাবো, যাবো, যাবো। তুমি যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমি যাবো। শুনবে? আমি জিজ্ঞাসা করলাম গাড়ি নিয়ে আসবো কিনা, বলল গাড়ি নাকি আসছে। সে কি? চলো তো, চলো। গাড়ি বার করতে হবে, হেডকোয়ার্টার যেতে হবে। হ্যালো লাজমান, আমি গাড়ি নিকালো। আরে হাম নেই জায়গা, তুম আউ রাম জায়গা। হ্যাঁ, নর্থ ক্যালকাটা কি সাইড মে? ওই ওই শ্যামবাজার থেকে কালিন্দিকা রাস্তায়, বুঝতে পারা? হ্যাঁ জি স্যার। ওখানে গিয়ে একটা নীলা বাইক দেখ। হ্যাঁ স্যার, নীলা বাইক। নীলা নেহি, নীলা, নীলা, নীল মোটর বাইক। ওই তো, বুঝেছো? জি স্যার। হ্যাঁ, একটা হলুদ গেঞ্জি পরা ছেলে আর একটা লাল শাড়ি পরা মেয়ে, নয় বউ। হ্যাঁ, ব্লু বাইক মা, হলুদ জামা পহনকার লড়কা আর লাল শাড়ি পহনকার জনানা। হ্যাঁ, ফলো দেম, ফলো দেম। জি স্যার। হ্যাঁ, আমি নিকলতে স্যার, আমি নিকলতে। ড্রাইভার, গাড়ি নিকাল হতানি জলদি। এ রাম ভাইয়া, এ সাহেব জি নে ফোন কে আউট হতানি, পকান হয় পকান হয়, জলদি উঠো। এই এই ধরিছি, ধরিছি, কুত্তা ধরিছি। পুর পুর বাক, হামকে নাহি, কুতুয়া কো নাহি, ও আদমি কো পকান না হয়। আদমি কো? হ্যাঁ। সকাল সকাল আমার ঘুম ভাঙা জানতা, যা এখান থেকে বেরো, বেরো এখান থেকে। ই রাম ভাইয়া, আজ তো রাম ভাইয়া। জয় বজরঙ্গবলী, রাম ভাইয়া যো বলে থাকে না ওই সেই হ্যাঁ। তুই তো 40 বার 40 রকম কথা বলছিস, একটা বল, লাল বাইক না নীল বাইক? বুড়বাক, কি বুড়বাক? কান খুলে শুনো, हम कहते हैं कि लाल बाइक मां, लाल बाइक। हां हां, ब्लू सारी औरत। हां, और ब्लू टी-शर्ट लड़का, ब्लू साड़ी लड़की, और नील। ओए ओए दा, ओए दा, चले गए। ओए ओए दिखे, ओए दिखे गए। ओए चल 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 चलो चलो जल्दी चलो। এদিকে আমার কনফিডেন্সিয়াল প্রপার্টি অন্যের হাতে চলে যাচ্ছে, আর আরে সালাদের কনফিডেন্সিয়াল রিপোর্ট আবার এই সময় আমার হাতে এলো। ছাড়া অমূল, মনে হচ্ছে জেলে ভরে দিই সালাকে। হ্যাঁ বলো। স্যার, স্যার, ওদের দেখতে পেয়েছি কিন্তু ধরতে পারছি না স্যার। কেন ধরতে পারছো না? কেন কি কি যে বলবো স্যার,
যা হচ্ছে তাই বলবে, বলো। বলতে লজ্জা করছে স্যার। মানে মানে ছেলেটা না মেয়েটার শাড়ি ধরে কি হলো? স্যার কি ও কাকা হ্যাঁ হাতো মে হাত বাহ মে বাহে একদম চিপাকে। বাস 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 বহুত আচ্ছা কিয়া। এবার লাথাতে লাথাতে থানা মেলাও, তারপর আমি দেখতে হয়। জি সাহেব, দুনো কো এসা লাত মারে, এসা লাত মারে। এই ও জানা না কো মাত লাথায়গা, ও ছুঁচো মতলব ও আদমি কো লাথাকে লাও। তারপর ইনশাআল্লাহ দেখাচ্ছি মজা। জয় গুনি বাবা জয়, জয় গুনি বাবা জয়, জয় বাবা জয়, জগত পেলেই আমি খুশি। পেয়ে যাবি, পেয়ে যাবি, তুই তোর প্লুটোকে পেয়ে যাবি, ও তোর কাছেই আবার ফিরে আসবে। আপনি কি করে বুঝলেন বাবা যে আমি প্লুটোর জন্যই এসেছি? লোলা বাবা বলেছিলাম না, বাবা সব জানেন, উনি সব পারেন। কত লোকে কত কি চাইতে আসে, আর তুই একটা মনুষ্যতর জীবের জন্য এত আরতি নিয়ে এসেছিস। মা, তোর মধ্যে সত্যি লক্ষ্মীর লক্ষণ আছে, সে খুব ভাগ্যবান। তার ভাগ্য অনেক ভালো যে তোকে স্ত্রী রূপে পেয়েছে। জগত পেলেই আমি খুশি। কিন্তু বাবা, প্লুটোকে তো প্লুটোকে খুঁজে পাবো তো সত্যি? বম্বুশি জগত পেলেই আমি খুশি। জয় গুনি বাবা জয়, কাল পূর্ণিমা, সাতই নক্ষত্রের জল পড়বে সমুদ্রের বুকে, রাত নটার সময় মহেন্দ্রক্ষণ, গোধূলি লগ্ন থেকে মৌনি থাকবি, কারুর সঙ্গে কথা কইবি না, বাড়িতে কোনো আমিষ রাখবি না, রাত্রি নটার সময় জোরে জোরে শ্বাস নিবি, আর যাকে চাস তার নাম উচ্চারণ করবি, ঠিক পেয়ে যাবি। যা, তুই তোর প্লুটোকে পেয়ে যাবি। লোলা বাবা বম খুশি, জগৎ পেলেই আমি খুশি। লোলা বাবা বম খুশি, জগৎ পেলেই আমি খুশি।